Demonstrative adjective. Demonstrative adjective. Bolen, chatta. Kiki. The past number is demonstrative adjective. Ore, ato bhule gele hobe na re, Moni. These, that, those. Abar ashen choy. Distributive adjective. Chatta. Kiki bolen. Each, every. Either or either, neither. Tai to? Ebar bolen. Interrogative adjective. Interrogative adjective. Bolen. Kiki. Ei dekhen amra ha w sob gulo kintu abar hobe na. Dhoren amra bollam whom, sorry, whose, what, which, itadi. এই তিনটার আমরা কি বলছি বলেন তো ডেমনস্ট্রেটিভ ডিস্ট্রিবিউটিভ এবং ইন্টারোগেটিভ এদেরকে কি বলা হয়েছে অ্যাডজেক্টিভ বলা হয়েছে কিনা তবে এরা সব সময় অ্যাডজেক্টিভ হবে না ঠিক আছে এরা সব সময় কি অ্যাডজেক্টিভ হবে না একটু খেয়াল করতে হবে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা নোট এই তিনটাই কিন্তু তিনটার ক্ষেত্রেই প্রযোজ্য আমি একসাথে বলছি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ Distributive adjective, interrogative adjective. এই তিনটা তখনই adjective হবে। এরা নাউনের পূর্বে থাকলে adjective হয়। এরা নাউনের পূর্বে থাকলে adjective হয়। নয়তো pronoun হয়। তাহলে দেখেন this, this, that, those. এই চারটা অ্যাডজেক্টিভ হতে পারে আবার প্রোনাউন হতে পারে ইচ এভরি এইদার নেদার এই চারটা অ্যাডজেক্টিভ হতে পারে আবার প্রোনাউন হতে পারে হুজ হোয়াট হুইচ অ্যাডজেক্টিভ হতে পারে আবার এখন প্রশ্ন হচ্ছে এরা কখন অ্যাডজেক্টিভ হবে কখন প্রোনাউন হবে যদি এরা নাউনের সামনে থাকে তাহলে এরা অ্যাডজেক্টিভ যদি নাউনের সামনে না থাকে তাহলে কি প্রোনাউন নাউনের সামনে না থাকলে প্রোনাউন আমি একটা উদাহরণ দেই ধরেন আপনি বললেন দিস পেন্সিল ইজ নাইস বলেন তো পেন্সিল একটা কি নাউন তাহলে দিস একটা কি নাউনের আগের অংশটা অ্যাডজেক্টিভ কি অ্যাডজেক্টিভ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এবার एग्जांपल বি তে যদি আমরা যাই আমি লিখলাম দিস ইজ আ নাইস পেন্সিল এইবার খেয়াল করুন তো বাবা ইজ কি একটা নাউন না ভার্ব সো দিস এখানে একটা কি pronoun key pronoun demonstrative pronoun তাহলে খেয়াল করব আমরা প্লিজ তাহলে আমরা একটু খেয়াল করব দেখেন এটা যদি নাউনের আগে থাকে তাহলে অ্যাডজেক্টিভ আর যদি নাউনের আগে না থাকে তাহলে এটা কি বলেন এটা কেন pronoun এই তো শাব্বাশ খেয়াল করেন দেখেন আমরা ছোটবেলা থেকে একটা জিনিস জেনে আসছি মাঝে মাঝে উদাহরণ টেনে আসছি মাঝে মাঝে মেনেও আসছি সেটা কি জানেন আমরা জানি সেন্টেন্সের শুরুতেই বসে সাবজেক্ট এর ঠিক পরে বসে ভার্ব তারপরে কি বসে বাবা অবজেক্ট এখন দেখেন যেই জিনিসটা সাবজেক্ট সেটা ইদার নাউন অর প্রোনাউন যেই জিনিসটা অবজেক্ট সেটা ইদার নাউন অর প্রোনাউন উইদাউট নাউন অর প্রোনাউন নাথিং ক্যান বি সাবজেক্ট নাথিং ক্যান বি অবজেক্ট কোনো কিছুরই সাবজেক্ট আর অবজেক্ট হওয়ার যোগ্যতা নাই যদি সেটা নাউন বা প্রোনাউন না হয় এখন খেয়াল করেন ইজ একটা ভার্ব ভার্বের আগে কি বসে সাবজেক্ট বসে সাবজেক্ট হওয়া কার কাজ নাউন প্রোনাউনের কাজ এটা তো নাউন না তাহলে প্রোনাউন সো এটা কি প্রোনাউন ওকে একই ভাবে এটা মনে আমি আর নাম দেখালো পারবেন ইনশাআল্লাহ জায়গা সমস্যার কথা না আমরা যদি বলি হোয়াট কালার ডু ইউ লাইক তুমি কোন রংটা পছন্দ করো আবার বললাম হোয়াট ইজ ইওর ফেভারিট কালার আমেরিকান বানান লিখছে কিন্তু আবার বললেন না স্যার ফেভারিট বানান ভুল লিখছে ব্রিটিশ হলে ওর পরে একটা ইউ থাকতো এই যে আমেরিকান বানান লিখলাম ঠিক আছে হোয়াট হোয়াট ইজ ইওর ফেভারিট কালার এখানে দেখেন তো কালারটা কি নাউন এখানে দেখেন তো ইজটা কি ভার্ব তাহলে ভার্বের আগে কি হবে প্রোনাউন হবে কি প্রোনাউন
interrogative pronoun noun এর আগে কি হবে adjective হবে কি adjective inter adjective এটা ওই যে সব ক্ষেত্রেই প্রযোজ্য তাহলে adjective হবে নাকি pronoun হবে it depends on its position এটা কোন জায়গায় আপনি পজিশনটা তাকে দিচ্ছেন বা কোথায় বসায় দিচ্ছেন তার উপরেই ডিপেন্ড করতেছে হ্যাঁ এগুলো বোঝা আসলে খুব বেশি রাফ এন্ড টাফ কিছু না জাস্ট কোর বিষয়টা যদি ধরতে পারেন তাহলে আপনার কাছে এগুলো জাল ভাত মনে হবে এটা বাচ্চাদের জিনিস মনে হবে